হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে কর্মসূত্রে বহু মানুষ আমেরিকাতে পারি জমায় আমরা কান পাতলেই হয়তো শুনতে পাই বোসবাবুর বেয়ে আমেরিকাতে দেড় কোটি টাকার প্যাকেজ পেয়েছে কিংবা শাহাবাবুর ছেলে আমেরিকা থেকে দু কোটি টাকার প্যাকেজ পেয়েছে এই দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজ আমেরিকাতে অনজীবন চালানোর জন্য কি সত্যি যথেষ্ট তাহলে শুনে নাও আমেরিকাতে থাকার রিয়েলিটিটা তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো আমেরিকার আসল বাস্তবতা আমেরিকাতে যারা দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজ পেয়ে থাকে তাদেরকে কিন্তু আমেরিকাতে তাদের লাইফস্টাইল লিড করতে হয় এই লাইফস্টাইল চালানোর জন্য সব থেকে বেশি খরচা হয়ে থাকে হচ্ছে হাউস রেন্টে যারা নিউ জার্সি নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার মতো শহরে থাকে তাদের কিন্তু এই হাউস রেন্টের প্রচুর টাকা ব্যয় হয়ে থাকে আর কোভিডের পর তো হাউস রেন্টের পরিমাণ অসম্ভব বৃদ্ধি পেয়েছে যারা এইচ ওয়ান বি ভিসাতে এসছে তাদের যারা ডিপেন্ডেন্ট থাকে এইচ ফোর ভিসা তাদেরকে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকে না ফলে দেড় কোটি বা দু কোটি টাকার যতই প্যাকেজ থাকুক না কেন একজনকেই কিন্তু পুরো হাউস রেন্টটা বেয়ার করতে হয়ে থাকে হাউস রেন্টের পাশাপাশি চলে আসে ইউটিলিটি বিল তার ভেতরে থাকে ইলেকট্রিক থাকে ইন্টারনেট থাকে ওয়াটার বিল থাকে এবং যদি বাড়িতে ওয়াশিংয়ের ফ্যাসিলিটি না থাকে থাকে তাহলে ওয়াশিং এর জন্য কিন্তু একটা টাকা ধার্য হয়ে থাকে এবার যারা ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো সিটি বাদ দিয়ে আদার সিটিতে থাকে যেমন ধরো টেক্সাস ফ্লোরিডা বা ইস্ট কোস্টের কোনো সিটিতে থেকে থাকে তাহলে তাদের রেন্ট একটু কম পড়ে কিন্তু আদারওয়াইজ যারা যদি বড় শহরগুলির রেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ইউএসএর পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু উন্নত নয় কিছু মেন সিটি লাইক নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার কিছু শহর বাদে আদার্স পুরো ইউএসএর ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু ভীষণই বাজে মানে নিজস্ব গাড়ি না থাকলে কিন্তু জনজীবন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে একমাত্র যোগাযোগের মাধ্যম হল উবার এই উবারের কস্ট কিন্তু অনেকটাই হয়ে থাকে সে ক্ষেত্রে মানুষকে প্রয়োজন হয়ে থাকে গাড়ি কিনতে প্রথম আসার পর গাড়ি কিনতে গেলে কিন্তু মানুষের অনেকটা পরিমাণ ব্যয় হয়ে থাকে কারণ প্রথম দিকে ক্রেডিট স্কোর থাকে না তার জন্য রেট অফ ইন্টারেস্ট বেশি থাকে এবার গাড়ি কিনলেই তো শুধু লু হলো না গাড়ির সাথে সাথে চলে আসে ইন্স্যুরেন্সের খরচ থাকে গাড়ি মেনটেন্যান্সের বিভিন্ন খরচ এর পরবর্তীকালে চলে আসে ড্রাইভিং যারা ড্রাইভিং জানে না তাদেরকে ইউএসএ আসার পর ড্রাইভিং শিখতে হয় বা যদিও বা ড্রাইভিং শিখে তাকে সেক্ষেত্রে তাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় তাই গাড়ি সংক্রান্ত কিন্তু তাকে প্রত্যেক মাসে বেশ অনেকটা টাকা ব্যয় করতে হয় তাকে কারণ যেহেতু ইউএসএ ট্রান্সপোর্ট সিস্টেম মানে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম একদমই অনুন্নত সেটি যদি আজকে আমাদের দেশেও তো আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়াও কিন্তু বহু মানুষ জীবনধারণ করে থাকে যেটা ইউএসএতে কিন্তু প্রায় হয় না তাই আমরা যারা শুনি দেড় কোটি বা দু কোটি টাকার স্যালারি পেয়ে থাকে তাহলে তার মধ্যে কিন্তু এই গাড়ির খরচাটা কিন্তু একটা বিশাল পরিমাণ খরচা এরপরে আসি গ্রসারি এখানে গ্রসারিতেও কিন্তু ভালো পরিমাণে একটা খরচা হয়ে থাকে দুজনের সংসারেতে প্রায় ছশো থেকে আটশো ডলার মতো প্রত্যেক মাসে লাগে ছশো থেকে আটশো ডলার মতো প্রত্যেক মাস মানে ইন্ডিয়ান মানিতে প্রায় ষাট হাজার টাকা কম বেশি তার গ্রসারির পিছনেই খরচা হয়ে থাকে এই গ্রসারির মধ্যে আমি বলতে চাইছি চাল ডাল আলু বা অন্যান্য সমস্ত কিছু ধরে প্রত্যেক মাসে একটা দুজনের ফ্যামিলিতে ছশো থেকে আটশো ডলার মতো খরচা হয়ে থাকে ইউএসএ আরেকটা যেটা খরচার আরেকটা জায়গা সেটা হলো ট্যাক্স এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স রয়েছে আছে ফেডারেল ট্যাক্স আছে স্টেট ট্যাক্স আছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ফেডারেল ট্যাক্স সবাইকেই দিতে হয় সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সও দিতে হয় আর হচ্ছে স্টেট ট্যাক্স স্টেট ট্যাক্স কিন্তু অনেক জায়গাতেই থাকে না যেরকম আমরা টেক্সাসে থাকি টেক্সাসে কোনো স্টেট ট্যাক্স থাকে না অপরপক্ষে নিউ ইয়র্ক সিটিতে যারা থাকে তাদের কিন্তু হিউজ পরিমাণ ব্যয় হয়ে থাকে এই স্টেট ট্যাক্সের পেছনে তাই ট্যাক্সের পেছনে কিন্তু প্রত্যেক মাসে প্রতিটা মানুষের কিন্তু অনেকটা টাকা ব্যয় হয়ে থাকে তাই ওই দেড় কোটি বা দু কোটি শুনে যারা একটুখানি অবাক হয়ে যায় তাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে প্রথমেই তারা কোন সিটিতে থাকে যদি সিটির ওপরে কিন্তু মানুষের খরচা অনেকটা নির্ভর করে একে তো রেন্ট নির্ভর করে রেন্টের পরে আসে ট্যাক্স ট্যাক্সের পরে আসে লিভিং কস্ট লিভিং কস্টের সাথে সাথে আনুষঙ্গিক আরও নানান ধরনের খরচা অ্যাড হয় যেগুলো কোন স্টেটে থাকে তার উপরেতে বা কোন সিটিতে থাকে তার উপরেতে ডিপেন্ড করে এরপরে আসে ভিসা ইস্যু আমাদের মতো যারা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে এসেছে তাদেরা মূলত কর্মসূত্রে এইচ ওয়ান বি ভিসাতে যদি কেউ আসে তাহলে এইচ ওয়ান বি ভিসার ভ্যালিডিটি থাকে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্সটা এক্সটেন্ড করে সিক্স ইয়ার্স হতে পারে এই সিক্স ইয়ার্সের মধ্যে কেউ যদি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশান করে থাকে তাহলে প্রত্যেক বছর তারা রিনিউয়ালের একটা সুযোগ পেয়ে থাকে এবার আমি বলবো কারোর যদি এই থ্রি ইয়ার্স বা সিক্স ইয়ার্সের মধ্যে যদি প্রজেক্ট শেষ হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে যদি জবটা না থেকে থাকে তাহলে সিক্সটি এর মধ্যে সে যদি পরবর্তী কোনো জব না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার এই ইউএসএ থাকার কিন্তু আর সম্ভাবনা থাকে না তাই ভিসা ইস্যু কিন্তু এই যারা আমাদের মতো মানুষজন আছেন মানে বঙ্গদেশ থেকে যারা এসেছেন তাদের কিন্তু মাথায় প্রচুর একটা হেডেক থাকে কারণ এখানে কিন্তু কোনো জব সিকিউরিটি নেই বা এখানকার মানুষের কিন্তু সিকিউরিটি কিছু যখন তখন তাকে কিন্তু দেশে ফেরত যেতে হতে পারে এবার আসি মেডিকেলের কথা এখানকার মেডিকেল কিন্তু ভীষণই খরচ সাপেক্ষ যদি কারোর ইন্স্যুরেন্স না থাকে তাহলে তাকে কিন্তু মেডিকেলের পেছনে প্রচুর টাকা ব্যয় করতে হয়ে থাকে এবার বলি যাদের ইন্স্যুরেন্স আছে তাদের মেডিকেলের বিলটা একটু কম হয়ে থাকে কিন্তু ইন্স্যুরেন্সেরও অনেকগুলো ক্যাটাগরি আছে যদি কেউ একদম ওপরের দিকের ক্যাটাগরিতে থাকে তাহলে তার মেডিকেলের বিলটা কম হয়ে থাকে কিন্তু ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা প্রত্যেক মাসে একটু বেশি পে করতে হয়ে থাকে আর যদি কারোর ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কম পে করতে হয় তাহলে তার কিন্তু মেডিকেলের যে বিল সেটা কিন্তু থাকে মেডিকেলের পেছনে কিন্তু কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হয় আসি ট্রাভেলের ইউএসএ একটা ভীষণ সুন্দর একটা দেশ সেখানে আছে নায়গ্রার মতো জলপ্রপাত আছে গ্র্যান্ড ক্যানিয়ানের মতো গিরিখাত এই সমস্ত জায়গাগুলোর নাম শুনলেই তো যেতে ইচ্ছা করে কিন্তু যেতে গেলে কি করতে হবে ফ্লাইট ফেয়ার প্রচুর থাকে এবং হোটেলেরও একটা অ্যামাউন্ট থাকে তাই এইগুলোকে মাথায় রাখতেই হয় আর যেহেতু আমরা একটু খাদ্যরসিক তাই হয়তো উইকেন্ডে আমাদের মনে হতে পারে কোনো রেস্টুরেন্ট ভিজিট করি বা এখানেতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আছে আমেরিকান রেস্টুরেন্ট মেক্সিকান রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এই সমস্ত রেস্টুরেন্টগুলো ভিজিট করতে গেলেও কিন্তু মাসে বেশ একটা পরিমাণ টাকা ধার্য করতে হয়ে থাকে এরপরে আসি পার্লার বিশেষত মহিলাদের মধ্যে যাদের প্রত্যেক মাসে পার্লারে যাওয়ার অভ্যাস আছে তাদের কিন্তু পার্লারের পেছনে বেশ অনেকটা টাকা ব্যয় হয়ে থাকে আমাদের দেশে ধরো ফাইভ হান্ড্রেড রুপিসে ভালো কোনো পার্লার থেকে একটা হেয়ার কাটিং হয়ে যায় কিন্তু সেই হেয়ার কাটিংটাই যদি তুমি ইউএস থেকে করো তাহলে সেটাই পড়বে ফাইভ টু সিক্স থাউজেন্ড কারণ এখানে লেবার কস্ট প্রচুর তাই এই সমস্ত খরচাও এখানেতে প্রচুর থেকে থাকে এছাড়াও একজন মানুষের ইউএসএ থাকাকালীন বহু ধরনের খরচা হয়ে থাকে যেমন ধরো কেউ হোম কান্ট্রিতে আসছে সেক্ষেত্রে তাকে এয়ার ফেয়ার বেয়ার করতে হয় ফ্যামিলিতে কারোর বিয়ে রয়েছে কিংবা কারোর ধরো দুজন বা তিনজন ডিপেন্ডেন্ট রয়েছে তার পুরো খরচটা তাকে বেয়ার করতে হয় বা ধরো কারোর কিডস এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে তখন তাকে সেই খরচটা করতে হয় বা এখানে যদি পেট ডগ থাকে তাই সেই পেট ডগের পেছনেও তাকে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট বেয়ার করতে হয়ে থাকে ইউএসের স্যালারিটা পুরোটাই ডিপেন্ড করে কোন স্টেটে থাকছে তার উপরে ধরো কেউ আজকে নিউ ইয়র্ক সিটিতে থাকছে নিউ ইয়র্ক সিটিতে থাকতে গেলে তার হাউস রেন্ট বেশি কস্ট অফ লিভিং বেশি তার স্টেট ট্যাক্স বেশি অপরপক্ষে কেউ যদি টেক্সাসে থাকে টেক্সাসে কোনো স্টেট ট্যাক্স থাকে না সেখানে হাউস রেন্ট কম কস্ট অফ লিভিং কম তাই এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচারও কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু মিনিমাম যে স্যালারি হতে পারে সেটাও কিন্তু গভর্নমেন্ট করতে ফিক্সড থাকে এবং এখানকার যে স্যালারি সেটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে ধরো নিউ ইয়র্কে যার মানুষের যা স্যালারি হয়ে থাকে সেই মানুষটাই যদি ক্যালিফোর্নিয়া বা টেক্সাসে চলে আসে তাহলে কিন্তু তার স্যালারি ডিফারেন্ট হয়ে থাকবে একজন মানুষ যদি নিউ ইয়র্কে দু কোটি টাকার প্যাকেজ পেয়ে থাকে সে কিন্তু কখনোই টেক্সাসে গিয়ে এসে কিন্তু দু কোটি টাকার প্যাকেজ পাবে না কারণ এখানে কিন্তু জায়গা অনুযায়ী মানে স্টেট অনুযায়ী স্যালারি স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমার এই বক্তব্যটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই